বন্ধুরা, আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমি ম্যাগি বানানো দেখাবো, শর্টকাট। তো সবজি দিয়ে, সবজি খেতে না চাইলে যারা, তাদের এই ম্যাগির সাথে সবজি করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে। তো দিয়ে দিলাম সাদা তেল এখানে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমি এখানে কেটে নিয়েছি গাজর, মটরশুঁটি, পেঁয়াজ কালি, একটা সিম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। তো আমি এই তিনটে উপকরণ দিয়ে করছি। দিয়ে দেবো আমি সবজি, সবজিগুলো ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো নুন, সামান্য হলুদ, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। আর নিয়েছি দুটো ডিম, ডিম দুটো আমি ভেজে নেবো। আমার সবজিটা ভাজা হলো। তো এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে করে দেন, খুব মজা করে খাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দেবো সস, এখানে সামান্য সস দিয়ে দিলাম। দিয়ে দেবো চিলি সস। দিয়ে দেবো রেড চিলি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়া সস। কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব সুন্দর স্বাদ হবে।
এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। দিয়ে দিচ্ছি জল অ্যাড করছি। এগুলো ছেড়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এইভাবে যদি আপনারা বাড়িতে বাচ্চাদেরকে দেন বানিয়ে, খুব মজা করে তারা খাবে। আমার বেবি খুব ম্যাগি খেতে ভালোবাসে। আমি এভাবেই বানিয়ে দিই। এখন আমি দিয়ে দেবো ভাজা সবজিগুলো। আর এখানে মশলা, আমি দুটো ম্যাগি নিয়েছি তাই দুটো মশলা। এখানে আমি ইয়াপ্পি ম্যাগিটা ব্যবহার করেছি। মশলা দিয়ে দিচ্ছি আমি। বাচ্চা থাকলে মশলাটা একটু কমই দেবেন, সামান্য পরিমাণে। বাচ্চাদেরকে বেশি মশলা খাওয়াটা ঠিক না। আপনারা চাইলে এই অবস্থায় সস ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমার ম্যাগিটা একেবারেই তৈরি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।